মাইনুদ্দিন আপনি লিখেছেন, রমাদান মাসে এশার সালাতের পর চার বা ছয় রাকাত কিয়ামুল লাইল পড়ে ঘুমিয়ে গেলে এবং সাহির আগে আরও দু চার রাকাত পড়লে সুন্নাত আদায় হবে কিনা? তারাবির নামাজ এটা ভেঙে পড়লেও আদায় হয়ে যাবে। ধরুন আপনি রাতে শোয়ার আগে কিছু তারাবির রাকাত পড়েছেন, বাকি রাকাতগুলো ঘুম থেকে উঠে আপনি আবার তেলাওয়াত পড়েছেন, তাতেও আদায় হয়ে যাবে। যদিও একসঙ্গে আদায় করাটাই হলো সাহাবায়ে কেরামের সুন্নাহ, তবে এটাকে ভেঙে ভেঙে আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। এরপরে মোর্শেদ শেখ আপনি লিখেছেন, আমি বাহিরে থাকি, আমার বউ হাফিজি পড়তে চায়, এখন আমার কি করা উচিত? আমার এক বছরের একটি মেয়েও আছে। ভাই মোর্শেদ, আপনার স্ত্রী যদি কোরআনে কারিমের হিফজ করতে চান তাহলে সেটা তো আপনার জন্য অনেক বড় একটি আনন্দের বিষয় যে আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম শিখতে চাচ্ছেন, তিনি দিনমুখী, তিনি মুত্তাকি, তিনি আল্লাহ ভীরু। এটি তো অনেক বড় একটি নেয়ামত, দুনিয়াতে আল্লাহর নেয়ামতের মধ্যে থেকে অন্যতম একটা শ্রেষ্ঠ নেয়ামত হলো পৃথিবীতে এমন একজন স্ত্রী পাওয়া, জীবনসঙ্গিনী পাওয়া, যে জীবনসঙ্গিনী আল্লাহর ভয় তার অন্তরে লালন করেন, ধারণ করেন। বিধায় আপনি আপনার স্ত্রীকে সহায়তা করবেন এবং এক্ষেত্রে অনলাইনে কোরআনে কারিম হিফজ করার অনেক সুযোগ রয়েছে, বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। এর পাশাপাশি আপনার ছোটো বাচ্চা মেয়ে আছে, তাকে রাখার ক্ষেত্রে আপনিও তাকে হেল্প এবং সহায়তা করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিতে পারেন। পুরো কোরআনে হিফজ না হোক, অন্তত কয়েক পারাও যদি হিফজ হয় তার প্রভাব আপনার বাচ্চাদের উপরে পড়বে, তিনি বিশেষ তেলাওয়াত করবেন, আপনি শুনতে পারবেন এবং আপনার বাসায় আপনার ফ্যামিলিতে বারাকা নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে বিভিন্ন কোর্স আছে যে এবং অনেক হাফেজরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকেন আজকাল হিফজ করার ক্ষেত্রে, তাদের সহায়তা নেওয়া যেতে পারে। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কী? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। শারমিন নাইম আপনি লিখেছেন, আমার ভাই আমার বাবার সাথে দীর্ঘদিন আগে বেয়াদবি করে ফেলেছে, সে বাবার কাছে গিয়ে কয়েকবার মাপ চেয়েছে কিন্তু বাবা তাকে মাফ করে না, সবসময় অভিশাপ দেয়, এর জন্য কি আল্লাহ আমার ভাইকে মাফ করবেন? দেখুন, বাবার কাছে মাফ চাইলে, মাফটা যদি চাওয়ার মতো হয় তাহলে বাবা মাফ করার কথা, যেহেতু তার কাছ থেকে মাফ নেওয়া ছাড়া আমার কোনো গত্যান্তর নেই। অতএব সেইভাবে মাফ চাওয়া যে ডু অর ডাইয়ের মতো একটা ব্যাপার, অতএব সেই রকম মাপ চাওয়া হলে বাবা মাপ না করার কথা নয়। অতএব মাপ চাওয়ার ধরনের ক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে পরিবর্তন আনা উচিত, তাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন। যদি বাবা তার গোয়ারতুমির কারণে, অনেক সময় হয় বাবারা অনেকে এরকম হন যে এত বেশি বদমেজাজি, এত বেশি রাগী যে তিনি কোনো কথাই শুনতে চান না, কোনোভাবেই তিনি সাইড দিতে চান না, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় সন্তান তার ভুলের জন্য বাবার কাছেও ক্ষমা চাইলেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইলেন, তার সাধ্যের সবটুকু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিহিত করবেন, কারণ বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা করার নির্দেশ দেন না। কিন্তু চেষ্টাটা তো হবে, হতে হবে সেরকম যে বাবার কাছ থেকে মাপ না নিলে তো আমার রক্ষা নেই, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি চান, সে চাওয়াটা কিন্তু সাধারণ চাওয়া হবে না, সে চাওয়াতে এক ধরনের বলিষ্ঠতা থাকবে, এক ধরনের শক্তিশালী আবেদন থাকবে, বাবার মন বিগলিত না হয়ে পারে না। অনেক পাষাণের মনও বিগলিত হয়ে যায় মানুষের উপস্থাপনের সৌন্দর্য এবং বিনয়ী হওয়ার কারণে, অতএব সেই মাত্রা চেষ্টা করতে হবে তার।